আবগারি পুলিশের সিলেবাস অনুযায়ী তৈরি এই বুকটির মধ্যে পাবেন 11টি অধ্যায়, 5000 প্লাস ওয়ান লাইনার জিকে এবং 20টি মক টেস্ট সেট। বইটির দাম রাখা হয়েছে 70 টাকা এবং শুধু মক টেস্ট সেট বইটির দাম রাখা হয়েছে 30 টাকা। ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, সেই লিঙ্কে ক্লিক করে খুব তাড়াতাড়ি বাই করে নিতে পারেন। আর এই বইটি থেকে 100% প্রশ্ন কমন পাবেন, গ্যারান্টি সহকারে বলে দিলাম। জয় হিন্দ সকল ভিউয়ার্স, মক টেস্টের আরেকটি নতুন পর্বে তোমাদের সকলকে জানাই স্বাগত। প্রত্যেকটা প্রশ্নের অ্যান্সার করার জন্য তোমরা 2 সেকেন্ড করে টাইম পাবে, 2 সেকেন্ড পর আমি তোমাদের সঠিক অ্যান্সারটি জানিয়ে দেবো। তোমরা অবশ্যই কমেন্টে জানাবে কত স্কোর করলে। আজকে নিয়ে প্রথম প্রশ্ন, গৌতম বুদ্ধ প্রথম কোথায় ধর্মপ্রচার করেন? তাড়াতাড়ি অ্যান্সার করার চেষ্টা করো, কমেন্টের মাধ্যমে সঠিক অ্যান্সারটি তোমরা জানিয়ে দাও। এক্ষেত্রে সঠিক অ্যান্সার হয়ে যাবে সারনাথ, অপশন বি কারেক্ট অ্যান্সার। গৌতম বুদ্ধ প্রথম সারনাথে ধর্মপ্রচার করেছিলেন। পরবর্তী প্রশ্ন, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কবে পালিত হয়? তাড়াতাড়ি অ্যান্সার করার চেষ্টা করো, 2 সেকেন্ড করে টাইম। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কবে পালিত হয়? এক্ষেত্রে সঠিক অ্যান্সার হবে 21শে ফেব্রুয়ারি, অপশান এ কারেক্ট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, বার এটি কোন রাশির একক? তাড়াতাড়ি অ্যান্সার করার চেষ্টা করো, 2 সেকেন্ড করে টাইম আছে। বার এটি কোন রাশির একক? সঠিক অ্যান্সার হয়ে যাবে বায়ুমণ্ডলীয় চাপ, অপশন বি কারেক্ট অ্যান্সার। বার হচ্ছে বায়ুমণ্ডলীয় চাপ, এই রাশির একক। পরবর্তী প্রশ্ন, মেরিকম কোন রাজ্যের বাসিন্দা? তাড়াতাড়ি অ্যান্সার করার চেষ্টা করো, মেরিকম কোন রাজ্যের বাসিন্দা? এক্ষেত্রে সঠিক অ্যান্সার হবে মণিপুর, অপশন ডি কারেক্ট অ্যান্সার। মেরিকম মণিপুর রাজ্যের বাসিন্দা। পরবর্তী প্রশ্ন, শিশুনাগ বংশের প্রতিষ্ঠাতা কে? সঠিক অ্যান্সার হবে শিশুনাগ, অপশন এ কারেক্ট অ্যান্সার। শিশুনাগ বংশের প্রতিষ্ঠাতা হলো শিশুনাগ। পরবর্তী প্রশ্ন, মেরিকম কোন খেলার সঙ্গে যুক্ত? তাড়াতাড়ি অ্যান্সার করার চেষ্টা করো, মেরিকম কোন খেলার সঙ্গে যুক্ত? সঠিক অ্যান্সার কি হবে? বক্সিং, অপশন বি কারেক্ট অ্যান্সার। মেরিকম বক্সিং খেলার সঙ্গে যুক্ত। পরবর্তী প্রশ্ন, ঘাত হলো কি রাশি? তাড়াতাড়ি অ্যান্সার করার চেষ্টা করো, ঘাত কি রাশি? সঠিক অ্যান্সার হবে ঘাত হলো একটি ভেক্টর রাশি, অপশন সি কারেক্ট অ্যান্সার। ঘাত হলো একটি ভেক্টর রাশি। পরবর্তী প্রশ্ন, আন্নামালাই বন্যপ্রাণী অভয়ারণ্য কোথায় অবস্থিত? তাড়াতাড়ি অ্যান্সার করার চেষ্টা করো, আন্নামালাই বন্যপ্রাণী অভয়ারণ্য কোথায় অবস্থিত? সঠিক অ্যান্সার হবে তামিলনাড়ু, অপশন ডি কারেক্ট অ্যান্সার। এটি তামিলনাড়ুতে অবস্থিত। পরবর্তী প্রশ্ন, বর্তমানে ভারতের সেনাবাহিনীর প্রধান কে? তাড়াতাড়ি অ্যান্সার করার চেষ্টা করো, বর্তমানে ভারতের সেনাবাহিনীর প্রধান কে? সঠিক অ্যান্সার হবে অপশান বি মনোজ মুকুন্দ নারবান, অপশান বি কারেক্ট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, ইন্ডিয়া টোয়েন্টি টোয়েন্টি গ্রন্থটির রচয়িতা কে? তাড়াতাড়ি অ্যান্সার করার চেষ্টা করো, ইন্ডিয়া টোয়েন্টি টোয়েন্টি গ্রন্থটির রচয়িতা কে? এক্ষেত্রে সঠিক অ্যান্সার হবে ডক্টর এপিজে আব্দুল কালাম, অপশন সি কারেক্ট অ্যান্সার। ডক্টর এপিজে আব্দুল কালাম ইন্ডিয়া টোয়েন্টি টোয়েন্টি বইটি লিখেছিলেন। নেক্সট কোয়েশ্চেন, গদর পার্টি কবে এবং কোথায় প্রতিষ্ঠিত করা হয়? আজকে তোমাদের কাছে প্রশ্ন রাখা হবে যে গদর পার্টি কে প্রতিষ্ঠা করেছিলেন, কোন ব্যক্তি গদর পার্টি প্রতিষ্ঠা করেছিলেন, এটা আজকে তোমাদের প্রশ্ন। তোমরা অবশ্যই কমেন্টে সঠিক অ্যান্সারটি জানানোর চেষ্টা করবে। আর এক্ষেত্রে সঠিক অ্যান্সার হয়ে যাবে আমেরিকা 1913 সাল, অপশন বি কারেক্ট অ্যান্সার। গদর পার্টি আমেরিকায় 1913 সালে প্রতিষ্ঠিত করা হয়েছিল। পরবর্তী প্রশ্ন, বেদুইন কোন সাহিত্যিকের ছদ্মনাম? তাড়াতাড়ি অ্যান্সার করার চেষ্টা করো, সঠিক অ্যান্সার কী হতে পারে? বেদুইন কোন সাহিত্যিকের ছদ্মনাম? সঠিক অ্যান্সার হবে দেবেশচন্দ্র রায়, অপশন এ কারেক্ট অ্যান্সার। বেদুইন দেবেশচন্দ্র রায় এর ছদ্মনাম। নেক্সট কোয়েশ্চেন, ভারতীয় সংবিধানের কত নম্বর ধারা অনুযায়ী লোকসভায় দুজন ইংক ভারতীয় মনোনীত হতে পারেন? ভারতীয় সংবিধানের কত নম্বর ধারা অনুযায়ী লোকসভায় দুজন ইংক ভারতীয় মনোনীত হতে পারেন? তাড়াতাড়ি অ্যান্সার করার চেষ্টা করো,
এক্ষেত্রে সঠিক অ্যান্সার হয়ে যাবে 331 নম্বর ধারা, অপশন বি কারেক্ট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, বুলবুল ঝড়ের নামকরণ করে কোন দেশ? বুলবুল ঝড়ের নামকরণ করে কোন দেশ? এটা আগের দিনের মক টেস্ট সিরিজে তোমাদের কাছে প্রশ্ন রাখা হয়েছিল, অনেকেই সঠিক অ্যান্সার দিয়েছ। এক্ষেত্রে সঠিক অ্যান্সার হবে কি? পাকিস্তান, অপশন সি কারেক্ট অ্যান্সার। বুলবুল ঝড়ের নামকরণ করে পাকিস্তান। নেক্সট কোয়েশ্চেন, নিম্নলিখিত কোন ক্ষেত্রে গ্রামী পুরস্কার দেওয়া হয়? নিম্নলিখিত কোন ক্ষেত্রে গ্রামী পুরস্কার দেওয়া হয়? সঠিক অ্যান্সারটি করার চেষ্টা করো, গ্রামী পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়ে থাকে? সঠিক অ্যান্সার হবে গ্রামী পুরস্কার সঙ্গীত ক্ষেত্রে দেওয়া হয়, অপশান এ কারেক্ট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন, বছরের প্রথম গ্র্যান্ড স্ল্যাম টেনিস টুর্নামেন্ট হলো, বছরের প্রথম গ্র্যান্ড স্ল্যাম টেনিস টুর্নামেন্ট কোথায় হলো? এক্ষেত্রে সঠিক অ্যান্সার হবে অস্ট্রেলিয়ান ওপেন, অপশান বি কারেক্ট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন, দুটি মৌলের ভর সংখ্যা সমান কিন্তু পারমাণবিক সংখ্যা আলাদা, তাদেরকে কি বলা হয়? দুটি মৌলের ভর সংখ্যা সমান কিন্তু পারমাণবিক সংখ্যা আলাদা, তাদেরকে কি বলা হয়ে থাকে? সঠিক অ্যান্সার হবে তাদেরকে আইসোবার, অপশান সি আইসোবার বলা হয়ে থাকে। নেক্সট কোয়েশ্চেন, কত তারিখে উত্তর গোলার্ধে সবথেকে বড় দিন এবং সবথেকে ছোট রাত্রি হয়ে থাকে? কত তারিখে উত্তর গোলার্ধে সবথেকে বড় দিন এবং সবথেকে ছোট রাত্রি হয়ে থাকে? এক্ষেত্রে সঠিক অ্যান্সার হবে 21 জুন, অপশান ডি কারেক্ট অ্যান্সার। 21 জুন উত্তর গোলার্ধে সবথেকে বড় দিন এবং সবথেকে ছোট রাত্রি হয়ে থাকে। পরবর্তী প্রশ্ন, 2020 সালে অস্কার পুরস্কারপ্রাপ্ত সেরা অভিনেত্রীর নাম কি? 2020 সালের অস্কার পুরস্কারপ্রাপ্ত সেরা অভিনেত্রীর নাম কি? তাড়াতাড়ি কমেন্টের মাধ্যমে সঠিক অ্যান্সারটি বলার চেষ্টা করো। এক্ষেত্রে সঠিক অ্যান্সার হবে অপশন বি রেনে জেল ওয়েগার, অপশন বি কারেক্ট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন, WMO এর সদর দপ্তর কোথায় অবস্থিত? WMO এর সদর দপ্তর কোথায় অবস্থিত? তাড়াতাড়ি অ্যান্সার করার চেষ্টা করো, কমেন্টে 2 সেকেন্ড করে টাইম। WMO এর সদর দপ্তর কোথায় অবস্থিত? সঠিক অ্যান্সার হবে জেনেভা, অপশন সি কারেক্ট অ্যান্সার, জেনেভাতে এটি অবস্থিত। নেক্সট কোয়েশ্চেন, মিলিন্দ পঞ্চহ গ্রন্থটির রচয়িতা কে? তাড়াতাড়ি অ্যান্সার করার চেষ্টা করো, মিলিন্দ পঞ্চহ গ্রন্থটির রচয়িতা কে? সঠিক অ্যান্সার হবে নাকসেন, অপশন বি কারেক্ট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, বান্ধত্ব রোগ কোন ভিটামিনের অভাবে হয়ে থাকে? বান্ধত্ব রোগ কোন ভিটামিনের অভাবে হয়ে থাকে? তাড়াতাড়ি অ্যান্সার করার চেষ্টা করো, সঠিক অ্যান্সার কি হতে পারে? এক্ষেত্রে সঠিক অ্যান্সার হবে ভিটামিন ই, অপশান এ কারেক্ট অ্যান্সার। বান্ধত্ব রোগ ভিটামিন ই এর অভাবে হয়ে থাকে। দেখে নাও আজকে নিয়ে 23 নম্বর কোয়েশ্চেন, কোন সংবিধান সংশোধনীর মাধ্যমে ভোটাধিকারের বয়স 21 বছর থেকে কমিয়ে 18 বছর করা হয়? কোন সংবিধান সংশোধনীর মাধ্যমে ভোটাধিকারের বয়স 21 বছর থেকে কমিয়ে 18 বছর করা হয়ে থাকে? সঠিক অ্যান্সার তাড়াতাড়ি কমেন্টের মাধ্যমে জানিয়ে দাও। এক্ষেত্রে সঠিক অ্যান্সার হবে 61তম, অপশন বি কারেক্ট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, নেহরু গোল্ড কাপ কোন খেলার সঙ্গে যুক্ত? নেহরু গোল্ড কাপ কোন খেলার সঙ্গে যুক্ত? তাড়াতাড়ি অ্যান্সার করার চেষ্টা করো, নেহরু গোল্ড কাপ কোন খেলার সঙ্গে যুক্ত? এক্ষেত্রে সঠিক অ্যান্সার হবে ফুটবল, অপশন সি কারেক্ট অ্যান্সার। নেহরু গোল্ড কাপ ফুটবল খেলার সঙ্গে যুক্ত। দেখে নাও আজকে নিয়ে 25 নম্বর প্রশ্ন, লবঙ্গদ্বীপ কোন স্থানকে বলা হয়? লবঙ্গদ্বীপ কোন স্থানকে বলা হয়ে থাকে? তাড়াতাড়ি অ্যান্সার করার চেষ্টা করো, সঠিক অ্যান্সার কি হবে? এক্ষেত্রে সঠিক অ্যান্সার হবে জাঞ্জিবার, অপশান এ কারেক্ট অ্যান্সার। জাঞ্জিবারকে লবঙ্গদ্বীপ বলা হয়ে থাকে। নেক্সট কোয়েশ্চেন, অ্যামাজন এর বর্তমান সিইও কে? অ্যামাজন এর বর্তমান সিইও কে? তাড়াতাড়ি অ্যান্সার করার চেষ্টা করো, সঠিক অ্যান্সার কি হতে পারে? অ্যামাজন এর বর্তমান সিইও কে? এক্ষেত্রে সঠিক অ্যান্সারটি হয়ে যাবে জেফ বেজোস, অপশান বি কারেক্ট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, কাসা ধাতু সংকরটি কোন কোন উপাদান দিয়ে তৈরি করা হয়? কাসা ধাতু সংকরটি কোন কোন উপাদান দিয়ে তৈরি করা হয়? তাড়াতাড়ি অ্যান্সার করার চেষ্টা করো। এক্ষেত্রে সঠিক অ্যান্সারটি হয়ে যাবে কপার ও টিন, অপশান সি কারেক্ট অ্যান্সার। কাসা ধাতু সংকরটি কপার ও টিন এর উপাদান দিয়ে তৈরি করা হয়। পরবর্তী প্রশ্ন,
খারিফ শস্য কোন সময় বপন করা হয়? খারিফ শস্য কোন সময় বপন করা হয়? তাড়াতাড়ি অ্যান্সার করার চেষ্টা করো। এক্ষেত্রে সঠিক অ্যান্সার হবে জুন ও জুলাই মাস, অপশন ডি কারেক্ট অ্যান্সার। জুন জুলাই মাসে খারিফ শস্য বপন করা হয়ে থাকে। নেক্সট কোয়েশ্চেন দেখো, CDMA এর সম্পূর্ণ অর্থ কি? CDMA এর সম্পূর্ণ অর্থ কি? তাড়াতাড়ি অ্যান্সার করার চেষ্টা করো। এক্ষেত্রে সঠিক অ্যান্সার হবে অপশন বি হয়ে যাচ্ছে তোমাদের এক্ষেত্রে সঠিক অ্যান্সার। আজকে লাস্ট প্রশ্ন, প্রফেসর শঙ্কু চরিত্রটির স্রষ্টা কে? প্রফেসর শঙ্কু চরিত্রটির স্রষ্টা কে? তাড়াতাড়ি অ্যান্সার করার চেষ্টা করো। আজকের মক টেস্ট সিরিজের একদম লাস্ট প্রশ্ন, প্রফেসর শঙ্কু চরিত্রটির স্রষ্টা কে? সঠিক অ্যান্সার হবে সত্যজিৎ রায়, অপশন সি কারেক্ট অ্যান্সার। প্রফেসর শঙ্কু চরিত্রটির স্রষ্টা সত্যজিৎ রায়। তো বন্ধুরা, আজকের মতো এইটুকুনি। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবে, এবং চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবে। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। জয় হিন্দ, ধন্যবাদ।